প্রেমেন্দ্র মিত্রের ভূতের গল্প। গল্পের শেষে বর্ষাকাল, সুতরাং বৃষ্টি তো হবেই, কিন্তু সারাদিন সমানে জল পড়বার পর রাত্রিরেও তার এমন বিরাম হবে না জানলে আমরা বোধহয় সেই কলকাতা ছেড়ে এই অজপাড়া গায়ে ফুটবল খেলার লোভে আসতাম না। জায়গাটা যে এমন পাণ্ডব বর্জিত দেশ তাই বা কে জানত। খবরের কাগজে নসিপুরের নগেন্দ্র মেমোরিয়াল শিল্ডের নাম দেখে ভবেশ একটা এন্ট্রি করে দিয়েছিল। ভবেশ আমাদের দ্য আনবিটেন ইলেভেনের অত্যন্ত উৎসাহী কর্মঠ সেক্রেটারি। খেলাটা ফুটবল এবং এন্ট্রি ফি আট আনার নিচে থাকলে সে চোখ বুঝে একটা চিঠি ছেড়ে দেবেই, তা সে খেলা যেখানেই হোক না কেন। আনবিটেন ইলেভেন তার ছ মাসের পরমায়ুতে এ পর্যন্ত কাউকে পরাস্ত করতে পারেনি, সেদিক দিয়ে আমাদের রেকর্ড আনবিটেন সত্যি। চাঁদা দেওয়া ও একবার করে মাঠে নামাই সার, কিন্তু ভবেশের উৎসাহ তাতে দমবার নয়। গোড়ার দিকে কলকাতার একটু আধটু নাম করা সিল্ড বা কাপেই নামতে গিয়ে আমাদের একটু অসুবিধে হয়েছে, এ কথা স্বীকার করা ভালো। দর্শকেরা আমাদের খেলায় উৎসাহিত হয়ে এমন হাততালি দিতে শুরু করেছে যে খেলা শেষ হয়ে গেলেও তা থামেনি। অনেকে হাততালি দিতে দিতে আমাদের পেছনে বাড়ি পর্যন্ত এসেছে, এ আমার নিজের চোখে দেখা। আমরা হেরে গেলেও খুব খারাপ খেলি না, কিন্তু ভালো খেললেও এতটা আমাদের নিয়ে বাড়াবাড়ি করা ঠিক বরদাস্ত করতে পারছিলাম না। শেষের দিকে তাই কলকাতা ছাড়িয়ে মফস্বলের শহর এবং মফস্বলের শহর ছাড়িয়ে পাড়াগাঁয়ের দিকে আমাদের ঝোঁক একটু বেশি হয়েছে। কিন্তু পাড়াগাঁয়েরও একটা সীমা আছে, নসিপুর তার বাইরে। নগেন্দ্র মেমোরিয়াল শিল্ডের কর্মকর্তারা আমাদের চাঁদা পেয়ে খুব খুশি হয়ে জানিয়েছিলেন যে স্টেশন থেকে এক পা গেলেই তাদের ক্লাব বা খেলার মাঠ, আমাদের কোনো কষ্টই হবে না। স্টেশনে তারা লোকও রাখবেন, লোক বলতে স্টেশন মাস্টার ও এক পা বলতে ঘটোৎকচের পা, সেটুকু তারা উজ্জ্ব রেখেছিলেন। অবিশ্রান্ত বৃষ্টির মধ্যে তিনটে নাগাদ প্যাসেঞ্জার ট্রেনে গিয়ে যখন নসিপুরে নামলাম, তখন প্রথমে তো মনে হলো গাড়ি বোধহয় সিগন্যাল না পেয়ে মাঠের মাঝে থামাতে আমরা ভুল করে নেমে পড়েছি। এ আবার স্টেশন নাকি? প্ল্যাটফর্ম না থাক, মাটিতে খানিকটা লাল কাঁকড়ও তো বিছানো থাকে। হুড়মুড় করে আবার ট্রেনে উঠে পড়তে যাচ্ছি, এমন সময় উদয় খুব পর্যবেক্ষণ করে বললে, না রে স্টেশনই বটে, দেখছিস না দু একটা কাঁকড় পড়ে রয়েছে, বাকি সব জলে ধুয়ে গেছে। কাঁকড় দেখে আশ্বস্ত হয়ে সামনে চাইলাম, বৃষ্টির ভেতর দূরে যেন একটা ভাঙা গাছও দেখা গেল। গাছ নয়, সেটা স্টেশনের নাম লেখা সাইনবোর্ড। বৃষ্টিতে নিচের মাটি আলগা হয়ে একটু হেলে পড়েছে। সাইনপোস্টের পর দূরে একটা ঘর এবং তার ভেতরে একজন স্টেশন মাস্টার টিকিট কালেক্টরকেও পাওয়া গেল। তার হাতে রিটার্ন টিকিটের অর্ধেক দিয়ে রাস্তা জিজ্ঞেস করলাম, তিনি একটা কাটা খাল দেখিয়ে দিলেন মনে হলো। ওটা যে খাল মশাই, যাব কি করে নৌকো না হলে? স্টেশন মাস্টার বুঝিয়ে দিলেন খাল নয়, ওটাই রাস্তা, বৃষ্টিতে ওই অবস্থা হয়েছে। শুনলাম সেই রাস্তা সাঁতরে ও কাদা ঠেলে ক্রস দু এক গেলে নসিপুর গ্রাম পাওয়া যাবে, যদি না বন্যায় সেটা ভেসে গিয়ে থাকে। দলের অধিকাংশ লোক তৎক্ষণাৎ সেইখান থেকে বাড়ি ফিরে যাওয়ার জন্য ব্যাকুল দেখা গেল, কিন্তু ভবেশ ছাড়বার পাত্র না। নগেন্দ্র মেমোরিয়াল শিল্ডটা না নিয়ে যেন সে এখান থেকে বাড়ি ফিরবে না, কোনো মতেই সকলকে বোঝাতে না পেরে সে চরম যুক্তি প্রয়োগ করলে, বাড়ি তো ফিরবে কিন্তু যাবে কি হেঁটে? সত্যিই তো, খোঁজ নিয়ে জানা গেল রাত্রির আটটার আগে কোনো ট্রেন এই মাঠে আর থামছে না। অগত্যা উপায়ান্তর না দেখে আমাদের ভবেশের কথাতেই রাজি হতে হলো। নসিপুরে
কেমন করে পৌঁছালাম ও সেখানে জলে জলময় মাঠে ওয়াটার পোলো ও রাগবির মাঝামাঝি কী ধরনের ফুটবল খেলা হলো তার আর বর্ণনায় কাজ নেই। নসিপুর আগমনের এই ভূমিকাটুকু সেরে আসল কথা এবার নামা যাক। 11 জন মিলে খেলতে এসেছিলাম, খেলাধুলার নয়। খেলা কাদার পর নসিপুর গ্রামের অবস্থা ও শিল্ডের কর্মকর্তাদের আতিথেয়তার নমুনা দেখে 6 জন কিছুতেই আর থাকতে রাজি হলো না। বৃষ্টির ভেতর খাল বা রাস্তা সাঁতরে তারা স্টেশনে ফিরতে দৃঢ় প্রতিজ্ঞ। সারাদিন বৃষ্টিতে ভিজে ও খেলায় কয়েকটা অতিরিক্ত গোল খেয়ে আমরা একটু বেশি কাতর হয়ে পড়েছিলাম। এর ভেতর বসন্তর আবার একটু জ্বর ভাবও দেখা দিয়েছে। জ্বর হওয়াটা আশ্চর্য কি, কারণ ধাক্কাটা তার উপর দিয়ে একটু বেশিই গেছে। সে ছিল গোলকিপার। জ্বর অবস্থায় বসন্তকে এই ঝলের ভেতর তো যেতে দেওয়া যায় না। বসন্তর সঙ্গে ভবেশ, আমি, উদয় ও সুরেন এই 4 জন রাতটার মতো নসিপুরেই কাটিয়ে দেব ঠিক করলাম। ঠিক তো করলাম, কিন্তু থাকবো কোথায়? নগেন্দ্র মেমোরিয়াল শিল্ডের কর্তা নগেনবাবু স্বয়ং আমাদের নিয়ে একটু ঘোরাফেরা করলেন। নগেন্দ্র মেমোরিয়ালের কর্তা নগেনবাবু স্বয়ং শুনে একটু অবাক। অনেকে হবে সন্দেহ নেই, আমরাও হয়েছিলাম, কিন্তু জিজ্ঞাসা করে জানলাম নগেনবাবু নিজের নামটা বেঁচে থাকতে থাকতেই স্মরণীয় করে রেখে যেতে চান। পরে কে কী করবে বলা তো যায় না। সিল তৈরির খরচ যখন তিনিই দিয়েছেন, তখন মেমোরিয়ালটা 2 দিন আগে থাকতে হলে কার বা কী বলার আছে। যাই হোক, নগেনবাবু আমাদের নিয়ে একটু আধটু ঘোরাফেরা করেও সুবিধে মতো একটা থাকবার জায়গা খুঁজে পেলেন না। তার নিজের বাড়িতে আত্মীয় স্বজন আসায় স্থানাভাব, পাড়ার অপর বাড়িতে আতিথেয়তার আদর্শ একটু নিচু বলেই মনে হলো। নসিপুরে আরও একটি পাড়া আছে, কিন্তু তাদের ওখানে শুনলাম ব্রজমোহন কাপ বলে আর একটি ফুটবল প্রতিযোগিতা খেলা হয়। নগেন্দ্র মেমোরিয়ালের সঙ্গে তাদের আদা এবং কাঁচকলার মতোই মধুর সম্পর্ক। এখানকার খেলুড়েদের তারা স্থান কিছুতেই দেবে না। আশ্রয় পাওয়া সম্বন্ধে প্রায় হতাশ হয়ে উঠেছি, এমন সময় উদয়ের বুদ্ধিতে একটা সুরাহা হয়ে গেল। গ্রামের একটিমাত্র চলনসই রাস্তায় বার কয়েক আসা যাওয়া করতে গিয়ে একটিমাত্র পাকা দোতলা বাড়ি সকলেরই চোখে পড়েছে, একটু ভগ্ন দশা। কিন্তু আমাদের দশা তো তার চেয়েও খারাপ। উদয় হঠাৎ বলে ফেললে, এ বাড়িটার খোঁজ তো করেননি মশাই, ওদেরও একটা শিল্পা কাপ আছে নাকি? নগেনবাবু হনহন করে হাঁটতে হাঁটতে বললেন, না না মশাই, ও বাড়ির দিকে তাকাবেন না। তাকে একরকম জোর করে থামিয়ে বললাম, কেন মশাই, দোষটা কিসের? একজন বিদেশি লোক জ্বরে পড়ছে শুনলেও এই বৃষ্টি বাদলার রাতে আশ্রয় দেবে না, এমন চামার কেউ আছে নাকি? নগেনবাবু একটু রেগেই বললেন, আরে না মশাই, গ্রেট বেঙ্গল স্পোর্টিং 12 গোল খেয়েছিল, তাদেরই ওখানে থাকতে দিইনি, আপনারা তো মোটে 8 গোল। সামান্য 4টে গোলের তফাতের দরুন এমন আশ্রয় থেকে বঞ্চিত হতে হবে এ বড় অন্যায় কথা। সুরেন একটু ক্ষুণ্ণস্বরে বললে, একটু চেষ্টা করলে আর 4টে গোল কি আমরা খেতে পারতাম না? আরে না মশাই, সে কথা নয়, চলুন চলুন। কিন্তু আমরা অমন বাড়ির লোক ছেড়ে যেতে প্রস্তুতি নই কিছুতেই, একবার জিজ্ঞেস করলে দোষ কী, এই আমাদের বক্তব্য। নগেনবাবু চটে উঠে বললে, কাকে জিজ্ঞেস করবেন মশাই, ও বাড়িতে কেউ থাকে? থাকে না? তাহলে তো আরও ভালো, একটা দরজা খোলা পেলেই হবে, নেহাত তালা ভাঙতেই হয়, তার দামটা না হয় দিয়েই দেব। নগেনবাবু আমাদের বিমুড়ো করে দিয়ে বললেন, তালা নেই মশাই, দরজা সব খোলা। দরজা খোলা, বাড়িতে কেউ নেই, তবু এই বৃষ্টির ভেতর আমাদের ঘুরিয়ে মারছেন? ঘুরিয়ে মারছি না, আপনাদের মারবার ইচ্ছে নেই বলেই তো ঘোরাচ্ছি। উদয়ের বুদ্ধিশুদ্ধি আমাদের চেয়ে একটু চট করে খোলে, সেই প্রথম ব্যাপারটা আন্দাজ করে বললে, ভুতুরে বাড়ি নাকি মশাই? নগেনবাবু মুখে কিছু না বলে একটু শিউরে উঠলেন। ভবেশ হেসে উঠে বললে,
এতক্ষণ বলতে হয়? ভূত পেলে কি এদেশে মানুষের আশ্রয় খুঁজি? নগেনবাবু গম্ভীর হয়ে উঠলেন অত্যন্ত। ও বাড়িতে থাকা হাসির কথা নয় মশাই। আমি বললাম, বাড়ির বাইরে থাকাও বিশেষ হাসির ব্যাপার মনে হচ্ছে না, আপনাকে আর কষ্ট করতে হবে না, আমরা ওখানেই চললাম। শুধু একটা হ্যারিকেন, কটা মাদুর ও একজোড়া তাস যদি জোগাড় করে দিতে পারেন। নগেনবাবু তারপরেও আমাদের বাধা দেবার চেষ্টা করেছিলেন, কিন্তু আমরা নাছোড় বান্দা। অগত্যা অত্যন্ত হতাশ ও করুণভাবে আমাদের শেষ বিদায় দিয়ে ভবেশকে নিয়ে তিনি বাড়ি ফিরলেন। এ ভুতুরে বাড়িতে রাত্রিবেলা জিনিসপত্র পৌঁছে দিতে আসতেও তিনি নারাজ। বসন্তকে চাদর টাদর মুড়ি দিয়ে নিয়ে আমরা ভুতুরে বাড়ির দেউড়ির নিচে ভবেশের জন্য অপেক্ষা করতে লাগলাম। ঝুপঝুপ করে সমানে বৃষ্টি পড়ছে। ঘুটঘুটে অন্ধকারে পাড়াগাঁয়ের পথে একটা আলোর রেখা দূরে থাক একটা জোনাকিরও দেখা নেই। অনেক দিন বিনা ব্যবহারে পড়ে থাকার দরুন বাড়িটা থেকে কেমন একটা ভ্যাপসা গন্ধ দেউড়ির তলাতেই পাচ্ছিলাম। গাঁয়ের লোক বাড়িটা দেখে যে ভয় পায় তাতে আশ্চর্য হওয়ার কিছু নেই। বাড়িটা একেবারে গ্রামের এক টেরে, ধারে কাছে একটা বসতি নেই। দিনের বেলা বাড়ির যে চেহারা দেখে গেছি তা একটু অদ্ভুত। দোতলার একদিকের ঘরের জন্যে দেয়াল তোলার পর ছাদ আর সম্পূর্ণ হয়নি। ছাদহীন দেওয়ালগুলো দরজা জানলার শূন্য ফোকর নিয়ে যেভাবে দাঁড়িয়ে আছে তাতে বাড়িটার চেহারা সত্যিই কেমন যেন বদলে গেছে। বৃষ্টিতে অন্ধকারে বাড়িটাকে এখন অবশ্য দেখা যাচ্ছিল না, কিন্তু কেমন একটা চাপা অস্বস্তির আবহাওয়া টের পাচ্ছিলাম। ভবেশ একটা চাকরের মাথায় কিছু বিছানা চাপিয়ে হাতে একটা লণ্ঠন নিয়ে খানিক বাদে এসে হাজির হতে সত্যি খুশিই হলাম। চাকরটা আমাদের জিনিসপত্র দেউড়ির কাছে নামিয়ে দিয়েই যেভাবে পড়ি কি মরি করে দৌড় দিল তা একটা দেখবার জিনিস। নিজেরাই বিছানাপত্র ও লণ্ঠন নিয়ে এবার ভেতরের ভাঙা সিঁড়ি দিয়ে দোতলায় উঠলাম। দোতলার একদিকের গুটি কয়েক ঘর ঠিক আছে, সিঁড়ির সামনের প্রথম ঘরটিই বেশ বড়। ঘরে ঢুকে লণ্ঠনটা তুলে ধরে ভবেশ অদ্ভুত সুর করে বলল, কই বাপু ভূত, অতিথি সজ্জন এলো, একটু সাড়া দাও। আমরা সকলে তার কথার সুরে শুধু নয়, সঙ্গে সঙ্গে আরও একটা ব্যাপারে হেসে উঠলাম। ভবেশের কথা শেষ হতে না হতেই ওধারের কোনো ঘর থেকে লম্বা টানা ক্যাচ করে একটা শব্দ হলো। ভাঙা পুরনো কোনো জানলার পাল্লা বাতাসে নড়ার শব্দ নিশ্চয়, তবু শব্দটা ঠিক জুতসই ও যথাসময়ে হয়েছে বলতে হবে। ভবেশ শেষে বললে, বেশ বেশ, এই তো ভদ্রতা, নসিপুর গ্রামে মানুষের চেয়ে ভূত ভালো। সঙ্গে সঙ্গে তার কথা সমর্থন করবার জন্য যেন পাশের ঘরে ঘর ঘর ঝনঝন করে একটা আওয়াজ, একটু চমকে উঠলেও সবাই আবার হেসে ফেললাম। শুধু বসন্ত জ্বরের রুগী বললেই বোধ হয় একটু অপ্রসন্নভাবে বললে, ঠাট্টা তামাশা আর ভালো লাগছে না বাপু, বিছানা টিছানা একটা করতে হয়তো করো। সুরেন ও উদয়কে বিছানা পাতবার ভার দিয়ে আমি ও ভবেশ একবার পাশের ঘর দেখতে গেলাম, ব্যাপারটা কি? ভবেশ বললে, সারা দিচ্ছেন যখন সশরীরে একবার দেখা দেন কি না দেখাই যাক না। পাশের ঘরটা আকারে ছোট, দেয়াল থেকে নোনা ধরা চুনবালি খসে পড়ে ও পুরানো কাটকাটবার ভগ্নাংশ থাকার দরুন অত্যন্ত নোংরা। ঘরে ঢুকেই দুজনেই অমন চমকে উঠবো ভাবিনি। বাতিটা ছিল ভবেশের হাতের পেছনে, দরজার গোড়ায় পা দিতে না দিতেই অন্ধকারে কাপড় টেনে ছিঁড়ে ফেলার মতো একটা ফ্যাস করে আওয়াজ শুনে সত্যিই শিউরে উঠলাম নিজের অনিচ্ছায়। পেছন থেকেও ভবেশও সেটা শুনতে পেয়েছিল, বাতিটা নিয়ে এগিয়ে এসে বললে, শুধু তোমার বাণী নয় বন্ধু, একটু দর্শনও দিও। কই তিনি? এবার তাকে দেখা গেল চাক্ষুষ। দেখে ভয় পাবারই কথা, অত বড় এবং অমন একটা মিষ্কালো বেড়াল বাংলা মুলুকে জন্মায় বলে জানা ছিল না। তিনি তার বহুদিনের দখলি সত্ত্বের উপর আমাদের চড়াও হওয়াটা অন্যায় উপদ্রব মনে করে জল জলে চোখে গায়ের লোম ফুলিয়ে
এমন দন্তবিকাশ করছিলেন? ভবেশ বাতিটা নামিয়ে হতাশার ভঙ্গিতে বললে, এটা কি ভালো হলো প্রভু, এত আশ্বাস দিয়ে শেষকালে বেড়াল রূপ ধারণ করলেন, আপনার নিজ মূর্তি কই? বেড়ালটা আবার একটা ফ্যাস করে উঠল। উত্তরে আমরাও হেসে ফেললাম। পেছনের ঘর থেকে বসন্তের বিরক্ত গলা শোনা গেল, আমার বাতিটা নিয়ে গেলি কোথায়, এই অন্ধকারেই থাকবো নাকি? সে ঘরে ফিরে ভবেশ হেসে বললে, তোর কি ভয় করছে নাকি, না জ্বরের লক্ষণ? বসন্ত আরও যেন বিরক্ত হয়ে বললে, ভয় টয় জানি না বাপু, আমার ভালো লাগছে না, খুঁজে খুঁজে আচ্ছা থাকবার জায়গা বার করেছ। আমরা সবাই মিলে তাকে অবশ্য ঠাট্টায় নাকাল করে তুললাম, কিন্তু তা সত্ত্বেও মনে হচ্ছিল অস্বস্তি একা বসন্তেরই হয়নি, আমাদেরও হয়েছে। সামনে দীর্ঘ রাত, খাবার দাবার নগেনবাবু চাকরের সঙ্গে যা পাঠিয়েছিলেন তার সৎকার করে বসন্তকে একটা বিছানায় শুতে বলে আমরা আরেকটাই তাস খেলতে বসলাম। কেন বলা যায় না, সমস্ত দিন বৃষ্টিতে ভিজেও ফুটবল খেলে ক্লান্ত হলেও ঘুমাবার জন্য শুতে কেউ তেমন ব্যাকুল নয় দেখা গেল। রাত্রের সঙ্গে বৃষ্টির বেগও ক্রমশ যেন বাড়তে লাগলো, সেই সঙ্গে পুরানো বাড়ির দরজা জানলায় নানা রকম আওয়াজ ক্ষণে ক্ষণে। তাস খেলাটা তার মাঝে কিছুতেই যেন জমল না। এক সময় সবাই তাস ফেলে দিলাম। সুরেন বললে, এবার শুয়ে পড়লে হয়। আমরা সবাই সায় দিলাম, কিন্তু কারোর উঠবার নাম নেই। হঠাৎ ভবেশ বললে, সাধারণ লোকে কেন ভয় পায় বুঝছো তো, কীরকম আওয়াজ হচ্ছে শুনছো? কে বলবে ও ঘরে একটা কাঠের পা ঠক ঠকিয়ে কেউ হেঁটে বেড়াচ্ছে না? আওয়াজটা আমরা সবাই শুনেছিলাম, এই প্রথম নয়, এর আগেও অনেকবার, কিন্তু মুখ ফুটে কেউ কিছুই বলিনি। ভবেশ আবার বললে, এসব থেকেই মানুষ ভূত তৈরি করে। ভবেশের কথা শেষ হতে না হতেই উদয় বললে, তা না হয় হলো, কিন্তু অমন আওয়াজটাই বা কিসের, ও তো আর জানলা নড়ার শব্দ নয়। আমরা পরস্পরের মুখ চাওয়াচাই করলাম একবার, সকলেই একটু যেন হতভম্ব। হঠাৎ সুরেন লণ্ঠনটা নিয়ে উঠে পড়ল, সঙ্গে সঙ্গে আমরাও উঠে পাশের ঘরে গিয়ে হাজির হলাম। কই, কোথাও কিছু নেই তো? ভবেশ এসে বলল, আমাদেরও ভয় ধরলো নাকি? তার হাসিটা খুব আন্তরিক শোনালো না। উদয় হঠাৎ চাপা উত্তেজিত কণ্ঠে বললে, কিন্তু ওটা কি? আমাদের সকলের দৃষ্টি তখন সেদিকে পড়েছে। আমি গিয়ে সেটা হাত দিয়ে তুলে ধরলাম, একটা কালো রঙের খানিকটা ছেঁড়া কাপড়। হেসে বললাম, রজ্জুতে সর্পভ্রম হচ্ছে নাকি? এবার ভবেশই বললে, কিন্তু বেড়ালটা কোথায় গেল, ওইখানেই দেখেছিলাম না? তাও তো ঠিক, বেড়ালটাকে তো এইখানেই দেখা গেছিল, এই কাপড়টাকে ভুল করিনি। না, তাও সম্ভব না, স্পষ্ট তাকে দেখেছি, রাগের ফোসফোসানি শুনেছি নিজের কানে। তবু হেসে বললাম, বেড়াল কি তোমার জন্য এতক্ষণ বসে আছে, সে কখন সরে পড়েছে? কিন্তু কোথা দিয়ে, এ ঘরে একটিমাত্র জানলা, তাও বন্ধ, ওধারের দরজায় খিল দেওয়া তো দেখতেই পাচ্ছ। বললাম, আমাদের ঘর দিয়েই পালিয়েছে হয়তো। মুখে বললেও মনের খটকা গেল না, আমাদের ঘর দিয়ে কোনো বেড়ালের পক্ষে আমাদের অজান্তে যাওয়া তো সম্ভব নয়। একেবারে দরজার সামনে আমরা তাসের আসর পেতে বসেছিলাম, একটা ধূমসো মিশকালো বেড়াল পেরিয়ে গেল, জানতে পারবো না, এমন বেহুশ আমরা ছিলাম কি? ভবেশ বললে, থাকে, বেড়াল অন্তর্ধান তথ্য নিয়ে মাথা ঘামাতে আর। তার মুখের কথা মুখেই রয়ে গেল, আমাদের সকলের শিরদাঁড়া দিয়ে বেয়ে একটা বরফ গলানো জলের স্রোত নেমে গেল বিদ্যুৎ বেগে। ওধারের ঘরে বসন্তের সে কি আতঙ্কের চিৎকার, উত্তেজনার মুখে আমরা সবাই তাকে অন্ধকারে একলা ফেলে এসেছি, ছুটে সবাই এ ঘরে এলাম। বসন্ত ছায়ের মতো মুখ করে উঠে বসেছে, তার কপাল মুখ অসম্ভব রকম ঘেমে গেছে। হয়েছে কি, কি হলো, বসন্ত হাঁপাবে না কথা বলবে? অনেক কষ্টে থেমে থেমে যা বললে তার মর্ম এই যে, তার মাথার কাছে বসে কে যেন বরফের মতো ঠান্ডা নিঃশ্বাস
তার মুখে ফেলছিল। আমরা সবাই হেসে উঠলাম জোর করে। এ জ্বরের ঘরে তুই দুঃস্বপ্ন দেখেছিস, বসন্ত তীব্রভাবে প্রতিবাদ করে বললে। না না, আমি আমি জেগে স্পষ্ট সে নিঃশ্বাস শুনেছি, মুখের উপর টের পেয়েছি অনেকক্ষণ, তারপর চিৎকার করেছি, তোরা ওরকম করে চলে যাসনি। ভবেশ হাসবার চেষ্টা করে বললে, আচ্ছা আচ্ছা তাই হবে, এমন ভয় কাতুরে ছেলেও দেখিনি, আমরা এখানেই শুচ্ছি এবার। উদয় একটু ইতস্তত করে বললে, এক্ষুনি শুয়ে কি দরকার, জেগে একটু গল্প করা যাক না। ক্লান্তিতে শরীর ভেঙে পড়লেও কারুর সে কথায় আপত্তি দেখা গেল না, ভবেশেরও না। বেশ তো, ভবেশ বললে, কিসের গল্প হবে বল সুরেন, একটা ভূতের গল্পই বল, এ বাড়িতে বেশ লাগবে। বসন্ত তাড়াতাড়ি বললে, এই না না, যাহ তুই একেবারে ভিতুর একশেষ, এই বল সুরেন। সুরেন ম্লানভাবে হেসে বললে, বলবো তাহলে, শোন, আনবিটেন ইলেভেন বলে এক টিম গেছিল নসিপুরে। আমরা সবাই একটু হাসলাম শুনে। ভবেশ বললে, আহা বলতেই দাও ওকে। সুরেন বলতে শুরু করলো, আমাদের নসিপুর আসা ও তার পরের ঘটনা সে যা বর্ণনা দিলে, তাতে অন্য সময় হলে হাসি পেত নিশ্চয়, কিন্তু ঘরে এখন কোনো সারা শব্দ বিশেষ নেই। গল্প শেষে ভুতুরে বাড়ি পর্যন্ত এসে পৌঁছলো। সেখানকার ঘটনাগুলো একে একে শেষ করে সুরেন বললে, ঘুটঘুটে অন্ধকার রাত, বাইরে বৃষ্টির অবিশ্রান্ত শব্দ, আরও নানারকম বিদঘুটে আওয়াজ, ঘরে লণ্ঠনের মিটমিটে আলোয় একজন গল্প বলছে, ভূতের গল্প। কিন্তু সে গল্পে কেউ বিশ্বাস করে না, গল্প যে বলছে সে হঠাৎ একটা তাস নিয়ে উপরে ছুঁড়ে দিয়ে বললে, অশরীরই কেউ এখানে থাকে তো, এ তাস বাতাসে মিলিয়ে যা। হাসতে গিয়েও আমরা স্তব্ধ হয়ে গেলাম। উদয় বললে, আরে তাসটা পড়লো কোথায়? সুরেন সত্যি সত্যি গল্পের সঙ্গে সঙ্গে একটা তাস উপরে ছুঁড়ে দিল। ভবেশ তাস ছিল্লে সুরে বলবার চেষ্টা করলো, পড়েছে কোথাও এদিক ওদিকে। ওদিকে কোথায়? উদয়ের গলার স্বর তীক্ষ্ণ। ওদিকে তো খালি মেঝে, এ ঘরে তো জিনিস লুকিয়ে থাকবার মতো জায়গা নেই। আমি তবু উঠে বসন্তের বিছানার আশপাশ সমস্ত ভালো করে খুঁজলাম। অন্য সবাইও তন্ন তন্ন করে সমস্ত ঘর খুঁজে দেখল। আশ্চর্য, আমাদের সকলের মুখ গম্ভীর, শুধু বসন্তের নয়, এবার আমাদের কপালেও ঘাম দেখা দিয়েছে। ভবেশ হঠাৎ অকারণে অত্যন্ত রেগে উঠে বললে, কি তোমরা যা তা করছো, পাগল হলে নাকি সবাই? নাও সুরেন গল্প বলো। শুকনো পাংশু মুখে আমরা যন্ত্রচালিতের মতো আবার এসে বসলাম। সুরেনের মুখে যেন ভয়ে রক্ত নেই। সকলের মুখের দিকে চেয়ে সে আবার একটা তাস তুলে নিলে, তারপর বললে, আগের তাসটা উড়ে গেল। ভবেশ শুধু বললে, আবার একটা তাস নিয়ে গল্পের কথক বললে উড়ে যাওয়াটা প্রমাণ নয়। সুরেন স্বর অত্যন্ত অস্ফুটে, এবারে তাস থেকে একটা মস্ত কালো বেড়াল বেরিয়ে বসন্তের চিৎকার বুঝি সকলের ওপরে শোনা গেল। তার বিছানার ঠিক পায়ের কাছেই না, সেবার আমরা অক্ষত দেহেই তার পরদিন কলকাতায় ফিরেছিলাম, শুধু বসন্তের জ্বরটা বিকারে এসে দাঁড়িয়েছিল কলকাতায়। বেচারাকে ভুগতে হয়েছিল অনেকদিন।